ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي সম্মানিত দিনী ভাই, আপনি ঋণ পরিশোধের দোয়া সম্পর্কে জানতে চাইলেন, সাথে দুইটা কথা উল্লেখ করলেন, একটি হচ্ছে শুধু দোয়া করলেই হবে নাকি কোনো চেষ্টা প্রচেষ্টা করতে হবে না, আর একটি হচ্ছে না বুঝে দোয়া করা। সম্মানিত দিনী ভাই, প্রথম কথা হচ্ছে ঋণ নেওয়ার সময় দেওয়ার নিয়ত থাকতে হবে। ঋণ নেওয়ার সময় যদি নাকি দেওয়ার নিয়ত না থাকে, বাবা মনে করেন যে আমি দোয়া নিতেছি কিন্তু দোয়া করবো শুধু, তখনও হারাম। আল্লাহ পাক আপনার এই সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন না। আপনার নেওয়ার সময় পরিপূর্ণভাবে যে চেষ্টা প্রচেষ্টা করবেন, আদায় করবেন, পরিপূর্ণ শতভাগ নিয়ত থাকতে হবে। এবং ঋণ আদায়ের যতগুলো পদ্ধতি আছে, সহজ যে জায়েজ পদ্ধতি, সকল পদ্ধতি আপনি অবলম্বন করবেন ঋণ আদায়ের জন্যে। আপনি শুধু দোয়া করবেন, চেষ্টা করবেন না, হাত ঘুরে বসে থাকবেন, এটা আপনার জন্য হারাম হবে। আপনার প্রচেষ্টা চালা যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুইটাই করতে হবে। শুধু দোয়া করবেন সেটা হবে না, শুধু চেষ্টা করবেন সেটা হবে না, বরং উভয়টাই করতে হবে। উভয়টার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঋণ আদায়ের ব্যবস্থা করবেন। আর একটা হচ্ছে না বুঝে দোয়া করা। দোয়া দুই ধরনের আছে, একটা হচ্ছে দোয়ায় তলব, অর্থাৎ আমি কি চাইতেছি আল্লাহ তাআলার নিকটে বুঝতেছি না, আমি একটা কিছু চাইতেছি আল্লাহর কাছে কিন্তু বুঝতেছি না, এটা ঠিক না। আর একটা হচ্ছে যে দোয়াটা তলব না, অর্থাৎ আপনি এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে দোয়া করছেন, ওটা অর্থ না বুঝতেও আপনার জন্য সমস্যা নেই, যদিও নাকি অর্থ বুঝাটা ভালো। যেমন মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া, উজুর করে দোয়া, এরকমভাবে যে বাথরুমে যাওয়ার আগে দোয়া, বাথরুম থেকে বাইর হইলে দোয়া, বিভিন্ন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রমাণিত কিছু দোয়া আছে, যেমন গাড়িতে উঠলে দোয়া। হ্যাঁ, এই সমস্ত দোয়াগুলো অর্থ যদি জানেন সবচেয়ে ভালো, জানা উচিত। হ্যাঁ, যদি নাকি না জানেন তারপরে সুন্নত হিসাবে এটা আদায় হয়ে যাবে। আর একটা হচ্ছে যে আমি আল্লাহ তাআলার নিকটে কিছু চাইতেছি কিন্তু কী চাইতেছি আমি জানি না, এটা ঠিক না। তাই যে কোনো জিনিস আমি আল্লাহ তাআলার নিকটে চাইতেছি মনে হয়, ওই সময়ের মধ্যে আমি কী দোয়া করতেছি এটা বুঝে করতে হবে। তাই কোরআনের বিভিন্ন যে দোয়া যে সম্বলিত আয়াত, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াল আখিরাতি হাসানাহ ওয়া আযাবান নার, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখেরাতে কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, এই অর্থগুলো আপনি শিখিয়ে ফেলবেন, তারপরে এই আরবিতে পড়বেন, সমস্যা নেই। তাই আরবি যে কোনো দোয়া আপনি করবেন, যেটা আল্লাহ তাআলার নিকট আপনি কিছু শিখেছেন, তখন বাংলা অর্থগুলো আপনি মুখস্থ করে নেবেন, তারপর আরবিতে করবেন। আর যদি নাকি আপনি আল্লাহ তাআলার কিছু নিকট কিছু চান আরবিতে উল্টে হবে, সেরকম কোনো জরুরি না, আপনি বাংলাতে চাই নিতে পারেন আল্লাহ তাআলার নিকটে। আর ঋণ আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কতগুলোই দোয়া আছে, আমি কয়েকটি উল্লেখ করতেছি। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ, একটা যে হাদিস আছে তিরমিজির ভিতরে, হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না মুকাতাবান জাআহু, মুকাতাব বলা হয় ওই গোলামকে যার মালিক বলছে তুমি আমাকে এত টাকা দিতে পারলে তোমাকে আজাদ। ওই ব্যক্তি আসলো আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে, তখন বলল আমি আমার মালিকের যে কিতাবতের টাকা, অর্থাৎ দাসমুক্তি যে টাকা আদায় করতে আমি অক্ষম, আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিব না যে কালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিলেন, যদিও নাকি তোমার ঋণ পাহাড় পরিমাণ হয় আল্লাহ তোমার তাআলা এটা আদায়ের ব্যবস্থা করে দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন বলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা অন্যত্র হাদিসের ভিতরে আছে, মাগরিবের পরে তিনবার, ফজরের পরে তিনবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই হাদিসটি সহিহ। একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা যাতা ইয়াউমিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, ফাইদে বিরাজুল মিনাল আনসার ইউকাল লহু আবু মামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখেন যে আনসারী এক সাহাবি মসজিদের মধ্যে বসে আছেন যার নাম হচ্ছে আবু উমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদে ফি গায়রি ওয়াক্তি সালাহ,
তুমি নামাজের ওয়াক্ত ছাড়া কেন মসজিদের ভিতরে এরকম যে বসে আছো? কালা হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। আবু উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো যে ফেরেশানি আছে এবং অনেক ঋণগ্রস্ত, এগুলোর কারণে আমি এখানে মসজিদে বসে রয়েছি। ফাকালা আলাউ আল্লিমুকা কালামান ইজা কুলতাহু আযহাব আল্লাহু হাম্মাকা ওয়া কাযা আনকা দাইনাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কি তোমাকে এমন কালিমা শিক্ষা দিব না যেটা তুমি বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ফেরেশানি দূর করবেন এবং তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবেন? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে শিখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি যখন সকাল করবে এবং বিকাল করবে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহারির রিজাল। এই দোয়াটা পড়ো। ক্বালা ফাকুলতু যালিকা। আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই আমল আরম্ভ করলাম, ফাআযহাবাল্লাহু তাআলা হাম্মি ওয়া গাম্মি ওয়া কাযা দাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার যে দুঃখ কষ্ট ফেরেশানি দূর করে দিলেন এবং আমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিলেন। দোয়াটি আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহারির রিজাল। এছাড়া আরো বিভিন্ন দোয়া আছে। একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, আল্লাহুম্মা আসলিহ লি দাইনি, আল্লাহুম্মা আসলিহ লি দীনি ওয়া ওয়াসি' আলাইয়া ফি যাতি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা আসলিহ লি দীনি ওয়া ওয়াসি' আলাইয়া ফি যাতি ওয়া বারিক লি ফি রিজকি। এছাড়া আরো একটা দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার করতেন, সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। তাই এই দোয়াগুলো আসলে আমাদের পড়া উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহর সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।